আপনারা দেখছেন জঙ্গলমহল 24/7 রাত দিন সাত দিন সঙ্গে থাকে এগিয়ে রাখ ফাইট ফর পুরুলিয়া স্বেচ্ছাসেবী সংগঠনের 30 বৎসর পূর্তি উপলক্ষে বস্ত্র বিতরণ ও নরনারায়ণ অন্নকূটের আয়োজন করা হয়। পুরুলিয়া ফাইট ফর পুরুলিয়া স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে এক জাতি এক প্রাণ একতা এই বাণীকে সকলের মধ্যে ছড়িয়ে দিতে আজ পুরুলিয়ার সাহেববাঁধের সন্নিকটে প্রায় 327 জন এবং বস্তি এলাকার 175 জন মহিলাকে শাড়ি বিতরণ করা হয় এবং প্রায় 1200 জন মানুষের জন্য অন্নকূটের আয়োজন করা হয়। ব্যুরো রিপোর্ট জঙ্গলমহল নিউজ 24/7 রাত দিন সাত দিন। আজকেও আমরা চেয়েছি যে বহু মানুষের কাছে বহু মহিলাদেরকে আমরা এই পুজোর আগে একটা শাড়ি দেওয়ার জন্য ইচ্ছে অনেক হয় যে পুরুলিয়া শহর তথা জেলা জুড়ে অনেককে দিই, ইচ্ছে থাকলেও সাধ্য হয় না, স্বাদ আছে কিন্তু সাধ্য হয় না। আজকে দিনটা আমরা উদযাপন করছি, আমাদের সঙ্গে জড়িত ছিল বিভিন্ন সমাজসেবামূলক কাজে প্রয়াত গৌতম খেড়িয়া, তার স্মরণে আজকে আমরা এই নরনারায়ণ সেবা এবং এই বস্ত্র বিতরণের আয়োজন করেছি। আজকে শুধু রাজ্যে নয়, গোটা ভারতবর্ষের বুকে জাতপাত নিয়ে আজকে অশান্তি চলছে। কোথাও মন্দিরের পুরোহিতকে মেরে দেওয়া হচ্ছে, কোথাও মসজিদের মোল্লাকে মেরে দেওয়া হচ্ছে, যা তার ধর্ম নিয়ে আজকে নোংরা রাজনীতি চলছে। আমরা কোনো রাজনীতির মধ্যে নেই, আমরা ফাইট ফর পুরুলিয়া শুধু একটাই কথা বলি যে এক জাতি এক প্রাণ একতা, সব জাতি একসাথে থাকো এবং একসাথে আমরা আজকে ভক্তি ভোজন করব, একসাথে আমরা খাবার খেয়ে দেখাবো যে সব জাতি এক, ভারতবর্ষ এক। আজকে কেউ বলে হিন্দু কাঁদছে, কেউ বলে মুসলমান কাঁদছে, হিন্দু বা মুসলমান কেউ কাঁদছে না, আজকে গোটা ভারতবাসীর মা বোন সবাই কাঁদছে। আমরা আজকে বলবো, শপথ নিব যে এক জাতি এক প্রাণ একতা, কোথাও কোনো ব্রাহ্মণ নয়, কোথাও কোনো রাজোয়ার বাউরি বাগদি নয়, আমরা একসাথে ব্রাহ্মণরা মিলে আজকে সব জাতি একসাথে বসে খাওয়া দাওয়া করবো। আর মানুষকে আমরা একটা বার্তা দিব যে কোনো জাতির বিচার না করে এই ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যেতে হবে, আমাদের সমাজকে এগিয়ে নিয়ে যেতে হবে। তাই আজকে আমরা বেশি বক্তব্য রাখবো না, আপনারা সবাই খাবার খেয়ে যাবেন এবং আমরা গৌতম খেড়িয়ার এই পুষ্পার্গতে প্রতিকৃতিতে পুষ্পার্গ অর্পণ করে আমাদের কর্মসূচি আমরা শুরু করব। আমি অনুরোধ করব ফাইট ফর পুরুলিয়ার সমস্ত মহিলাদেরকে এবং সদস্য সদস্যদেরকে যে তারা পুষ্পার্গ অর্পণ করে আমাদের এই অনুষ্ঠানের সূচনা করবে। ফাইট ফর পুরুলিয়া 30 বছর পদার্পণ হয়েছে 17 ফেব্রুয়ারি। আমরা সারা বছরই সমাজসেবামূলক কাজ করে থাকি। এই প্রোগ্রামটা আমরা গত বছর থেকে শুরু করেছি যে দুস্থ মায়েদের শাড়ি প্রদান করা, কিছু বস্ত্র বিতরণ করা এবং নরনারায়ণ সেবা করা। তার কারণটা হচ্ছে বর্তমান রাজ্য তথা ভারতবর্ষে এক অশান্তির সৃষ্টি হচ্ছে। কেউ বলছে মুসলমান বিপদে আছে, কেউ বলছে হিন্দু বিপদে আছে, কেউ বলছে আজকে বিপদে আছে সমস্ত জাতি। আসলে আমরা বলছি কেউ হিন্দু বা মুসলমান বা খ্রিস্টান বা কোনো পাঞ্জাব বা পাঞ্জাবি, কেউ কিন্তু বিপদে নেই, বিপদে আছে গোটা ভারতবর্ষ। এখানে আজকে সাম্প্রদায়িকতার বিষ ছড়ানো হচ্ছে। আমার ভারত মাকে, আমার বাংলা মাকে
যাতে আমরা একটা মেসেজ দিতে পারি সবাইকে, এক জাতি এক প্রাণ একতা, কোনো জাতির বিচার হবে না। তাই আজকে ব্রাহ্মণ, রাজওয়ার, সহিস, পাণ্ডে বিভিন্ন সম্প্রদায়ের জাতিকে এনে আমরা যে রান্না করেছি সেই রান্না আজকে সবাই একসাথে খুন্তি নিয়ে ঘেঁটেছে এবং সব জাতি সবাইকে আজকে অন্ন দান করেছে। এটার থেকে আমরা একটা মেসেজ দিতে চাইছি যে ভারতবর্ষে অনেক সমস্যা আছে, আসুন আমরা সবাই একসাথে দাঁড়াই, একসাথে কাজ করি, একটা মেসেজ দিই ভারতবর্ষকে। একটা আমাদের ছোট্ট পুরুলিয়ার থেকে আমরা একটা সূচনা করছি, একটা সাফল্যের মাইলস্টোন, যে এক জাতি এক প্রাণ একতা, সবাই এগিয়ে আসুন। এবং আগামী রবিবার আমরা যাতে রক্তদান করব, শিবির করছি, যাতে দুর্গাপুজোতে কোনো মুমূর্ষ মানুষ, কোনো মুমূর্ষ রোগী যাতে রক্তের অভাবে বঞ্চিত না হয় সেটার লক্ষ্য নিয়ে আমরা ফাইট ফর পুরুলিয়ার আজকের এই কর্মসূচিটা গ্রহণ করেছি এবং আগামী রবিবার রক্তদানের কর্মসূচি গ্রহণ করেছি। শাড়ি দেওয়া হয়েছে, বস্তিতে দেওয়া হয়েছে 175 জন, আর এখানে দেওয়া হয়েছে 327 জনের মতো দেওয়া হয়েছে। নরনারায়ণ আমাদের টার্গেট হয়েছে, এখন অবধি আমাদের পেয়েছে 950+, আমরা 1100-1200 লোককে খাওয়াবো, এখনও রান্না চলছে। তো একটাও মনের মতো ফ্ল্যাট পাচ্ছি না। কি উৎসব এখানে? হ্যাঁ হ্যাঁ, বান্ডিদা বসো। কিরে কি ভাবছিস এত? আরে দেখ না দাদা, আমার বন্ধু পুরুলিয়াতে শিফট করবে কিন্তু একটা মনের মতো ভাড়া বাড়ি পাচ্ছে না। একটু কম প্রাইসেরগুলোর কন্ডিশন ঠিক না, আর বেশি প্রাইসেরগুলোর দিকে তাকানোই যাচ্ছে না। এই দেখ পুরুলিয়া প্রপার্টিজ। হ্যাঁ পুরুলিয়া প্রপার্টিজ, তোর সমস্যার সমাধান শুধু একটা ফোন কলে। এসে গেছে পুরুলিয়া প্রপার্টিজ, এবার প্রপার্টি কেনা বেচা এবং রেন্টের সমস্যার একটাই সমাধান। অধিক জানতে কল করুন 9475355555 এই নাম্বারে।